हेलो व्यूअर्स, आशा करी तुम्हारा सबाई खूब भालो रोचो। आज के पश्चिम बंग मध्य शिक्षा पर्षद क्लास नाइन जो अंक बोईटा रही है से अंक बोईटार पेज नम्बर 27 अर्थात कुशे देखी दुईर चार नम्बर थे आठ नम्बर अब्दि अंकगुलो के लिए आलोचना करब। আমি এর আগে একটা অন্য ভিডিওতে এই চ্যাপ্টারের লাস্টের দিককারে অঙ্কগুলোকে নিয়ে সলভ করেছিলাম। যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে আই বাটনে ভিডিওর লিংক আছে, ভিডিওটাকে দেখে নিতে পারো। তাহলে সময় নষ্ট না করে স্টার্ট করা যাক আজকের ভিডিও। তবে ভিডিও স্টার্ট করার আগে যারা এই চ্যানেলে প্রথমবার দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। এখানে প্রথম প্রশ্ন বলছে এ টু দি পাওয়ার কিউ বাই এ টু দি পাওয়ার আর হোল টু দি পাওয়ার পি ইন্টু এ টু দি পাওয়ার আর বাই এ টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি বাই এ টু দি পাওয়ার কিউ হোল টু দি পাওয়ার আর, এটা ইকাল টু ওয়ান প্রুফ করতে হবে। তো কি করব দেখো, প্রথমে আমরা এলিজিসটাকে নিয়ে কাজ করব। তো সূচকের একটা ফর্মুলা রয়েছে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, যদি এরকম ফর্মেটে কিছু থাকে তাহলে সেটাকে লেখা যেতে পারে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। সূচকে কোনো কিছু ডিভাইড করা থাকলে তখন পাওয়ারটাকে মাইনাস করা যায়। তাহলে এখান থেকে একই রকমভাবে এ টু দি পাওয়ার কিউ বাই এ টু দি পাওয়ার আর ছিল, তাহলে এটাকে লেখা যেতে পারে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর। যেহেতু ডিভাইড ছিল তাই পাওয়ারটা মাইনাস হয়ে গেছে, আর বাইরে পাওয়ার এ পি ছিল। একই রকমভাবে এখানটা ছিল এ টু দি পাওয়ার আর বাই এ টু দি পাওয়ার পি, তাহলে লেখা যেতে পারে এ টু দি পাওয়ার আর মাইনাস পি। বাইরে ছিল কিউ, ইন্টু দিয়ে লেখা যেতে পারে এ টু দি পাওয়ার কিউ মাইনাস পি মাইনাস কিউ হোল টু দি পাওয়ার আর। সূচকে আরেকটা ফর্মুলা রয়েছে এ টু দি পাওয়ার এক্স আর ব্র্যাকেটের বাইরে ধরো ওয়াই রয়েছে পাওয়ারে, তখন সেক্ষেত্রে পাওয়ারটা মাল্টিপ্লাই হয়ে যায় এ টু দি পাওয়ার এক্স ওয়াই হয়ে যায়। তাহলে এখানেও একই রকম হবে এ টু দি পাওয়ার পি কিউ হয়ে যাবে মাইনাস পি আর হয়ে যাবে, পাওয়ারটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে। আর এখানে হয়ে যাবে এ টু দি পাওয়ার আর কিউ মাইনাস পি কিউ, ইন্টু দিয়ে বসবে এ টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর। সূচকের আরেকটা ফর্মুলা বলবো আমি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এরকমভাবে মাল্টিপ্লাই থাকলে পাওয়ারটা যোগ হয়ে যায় এ টু দি পাওয়ার এম প্লাস এন বসবে। তাহলে সুতরাং এখানে বলা যেতে পারে সবকটা পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে এ টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর মাইনাস আর কিউ প্লাস আর কিউ মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর হয়ে যাবে। সবকটা পাওয়ারকে যোগ করে দেওয়া হয়েছে মাল্টিপ্লাই সাইনটাকে তুলে। এখানে দেখো প্লাস পি কিউ মাইনাস পি কিউ ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস পি আর প্লাস পি আর ক্যান্সেল হয়ে যাবে, প্লাস আর কিউ মাইনাস আর কিউ ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার জিরো, এটা ইকুয়াল টু হয়ে যাবে এক। কোনো কিছুর পাওয়ারে জিরো থাকলে তার ভ্যালুটা হয়ে যায় এক। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল। এবার দেখা যাক নেক্সট কোশ্চেনে কী বলছে। নেক্সট কোশ্চেনে বলছিল এক্স পাওয়ারে রয়েছে এম বাই এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এম প্লাস এন, এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল হোল টু দি পাওয়ার এন প্লাস এল, এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এল প্লাস এম, এটা ইকুয়াল টু ওয়ান হবে। এখানে ওয়ানটা দেওয়া নেই, এটা তো প্রমাণ করতে দেওয়া হয়েছিল, তো এটা ইকুয়াল টু ওয়ান প্রমাণ করতে হবে। ওয়ানটা এখানে দেওয়া নেই, এটা প্রিন্টিং মিস্টেক রয়েছে। এখানে আমি এলিজেসটাকে নিয়ে কাজ শুরু করবো। প্রথমে আরিজেসে তো ওয়ান ছিল, তো কিছুক্ষণ আগেই বলেছিলাম যে কোনো কিছু ডিভাইড থাকলে সূচকে পাওয়ারটা মাইনাস হয়ে যায়। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন রয়েছে, দুটোতেই এক্স রয়েছে, তাই আমি এটাকে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। আদারওয়াইজ যদি এখানটায় থাকতো এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এন, তাহলে এক্স বাই ওয়াই রয়েছে, যেহেতু দুটো সেম নেই তাই আমি এখানটায় লিখতে পারতাম না এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, এটা কিন্তু এখানটায় লেখা যাবে না। আমাদের দেখতে হবে দুটোতেই যেন বেসটা সেম থাকে। তাহলে এখানে লেখা যেতে পারে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, আর প্রথমেই ছিল এম প্লাস এন, একই রকমভাবে এখানটাতে বসবে এন মাইনাস এল, আর এল এন প্লাস এল প্রথমেই ছিল, এখানটায় বসবে এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম, আর এল প্লাস এম প্রথমেই ছিল। এবার দেখো এটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে লেখা যেতে পারে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, আমি এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলে দিলাম। একই রকমভাবে পাশেরটা থেকে হয়ে যাবে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, তার পাশেরটা থেকে হয়ে যাবে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এর আগেই আমি একটা ফর্মুলা বলেছি এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এম থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় এক্স টু দি পাওয়ার এম প্লাস এন হয়ে যাবে, এই ফর্মুলাটাকে আমি এখানে অ্যাপ্লাই করব।
তাহলে এখানটায় হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এম এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তো এম স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে, এন স্কোয়ারও ক্যান্সেল হয়ে যাবে, এল স্কোয়ারটাও ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার জিরো, এটা ইকুয়াল টু ওয়ান হয়ে যাবে। এটাই আমাদের প্রুফ করতে হতো। নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্কে বলেছে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন, ব্র্যাকেটে বাইরে রয়েছে এম প্লাস এন মাইনাস এল। একই রকমভাবে এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল, ব্র্যাকেটে বাইরে রয়েছে এন প্লাস এল বাই মাইনাস এম। এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম, ব্র্যাকেটে বাইরে রয়েছে এল প্লাস এম মাইনাস এন। এটা ইকুয়াল টু প্রুফ করতে হবে এক। এখানেও আমাদেরকে এলএইচএসটাকে নিয়ে প্রথমে কাজ করতে হবে। দেখো কী করতে হবে, এখানে দেওয়া ছিল এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন, এটা ইকুয়াল টু হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, পাওয়ারটা মাইনাস হয়ে যাবে যেহেতু ডিভাইড দেওয়া ছিল, পাওয়ারে প্রথমেই ছিল এম প্লাস এন মাইনাস এল, ইনটু দিয়ে এখানটা তোমার এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল হয়ে যাবে, আর বাইরে ছিল এন প্লাস এল মাইনাস এম, এখানটা বসবে এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম, বাইরে ছিল এল প্লাস এম মাইনাস এন। এবার দেখো এই দুটোকে মাল্টিপ্লাই করবো কীরকমভাবে, এখানে এম মাইনাস এন ইনটু এম প্লাস এন রয়েছে, এম মাইনাস এন আর এম প্লাস এন, এটা দেখে বুঝতে পারছো এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলা, তাহলে বসবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। আর শুধুমাত্র মাইনাস এলটা দিয়ে দুটোকে মাইনাস মাল্টিপ্লাই করতে হবে, তাহলে মাইনাস এল দিয়ে এমটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে মাইনাস এল এম প্লাস এল এন। একই রকমভাবে এখানটা এন মাইনাস এল আর এন প্লাস এল দিয়ে হয়ে যাবে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, আর এম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এনকে, তাহলে হয়ে যাবে মাইনাস এম এন, আর মাইনাস এম দিয়ে মাইনাস এলকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে প্লাস এল এম। একই রকমভাবে পরেরটা থেকে বসবে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন এল প্লাস এম এন। প্রথমেই বলেছিলাম সূচকে মাল্টিপ্লাই থাকলে পাওয়ারগুলো প্লাস হয়ে যায়, তাহলে হয়ে যাবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এল এম প্লাস এল এন মাইনাস প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এল এম প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন এল প্লাস এম এন। এখানে এম স্কোয়ার আর মাইনাস এম স্কোয়ার কেটে যাবে, এখানে এন স্কোয়ার আর মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার কাটবে, মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার কাটবে, মাইনাস এল এম প্লাস এল এম কেটে যাবে, মাইনাস এন এল প্লাস এন এল কেটে যাবে, মাইনাস এম এন প্লাস এম এন কেটে যাবে, তাহলে হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো, এটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান। এটাই আমাদের প্রুফ করার ছিল। নেক্সট কোশ্চেনটা দেখা যাক। এখানে বলেছে এ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস জেড ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই বাই ওয়ান বাই ওয়াই মাইনাস জেড ইন্টু হোল টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়ান বাই জেড মাইনাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই জেড মাইনাস ওয়াই ইকাল টু ওয়ান প্রুফ করতে দিয়েছে। দেখো কীরকমভাবে করবো। সবার আগে আমাদেরকে এখান থেকে এলএইচএসটাকে নিয়ে কাজ করতে হবে, তাহলে এখানটা লেখাই যেতে পারে এ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড, আমি এই দুটোকে মাল্টিপ্লাই করে দিলাম। একই রকমভাবে পরেরটা থেকে বসবে ওয়ান বাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স ইন্টু দিয়ে বসবে এ টু দি পাওয়ার ওয়ান বাই জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। সূচকে মাল্টিপ্লাই থাকলে পাওয়ারগুলো প্লাস হয়ে যায়, তো সেই কারণে এখানে ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়ান বাই জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই হয়ে যাবে। এবার এইগুলোকে আমাদের একটু সাজিয়ে লিখতে হবে। আমরা কীরকম ফর্ম্যাটে লিখবো দেখো, এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স, এরকম ফর্ম্যাটে সবকটাকে সাজাবো। তো কী করবো, এখানে ছিল এক্স মাইনাস ওয়াই, তো এক্স মাইনাস ওয়াই রেখে দেবো, এখানে ছিল এক্স মাইনাস জেড, তো এক্স মাইনাস জেডটাকে আমরা ঘুরিয়ে লিখছি, তাহলে জেড মাইনাস এক্স হয়ে যাবে, তাহলে একটা মাইনাস সাইন বাইরে বেরোবে। কী করে হলো ব্যাপারটা বোঝো, এক্স মাইনাস জেড ছিল, আমরা এটাকে লিখলাম মাইনাস জেড প্লাস এক্স, নিয়ে মাইনাস সাইনটাকে কমন নিলাম, জেড মাইনাস এক্স হয়ে গেল, তো সেখানে আমরা জেড মাইনাস এক্স লিখেছি আর এই মাইনাসটাকে বাইরে দিয়ে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট পরেরটা থেকে দেখো, এখানটা রয়েছে ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড যেরকম ছিল সেরকম থাকবে, এটাকে আমরা ঘুরিয়ে লিখছি, মাইনাস এক্স প্লাস ওয়াই করে দিচ্ছি, নিয়ে মাইনাস সাইনটাকে কমন নেব, এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, তাহলে এখানটা এক্স মাইনাস ওয়াই বসবে আর এই মাইনাস সাইনটাকে বাইরে রেখে দেবো।
एक ही रकम भाव पर देखो ये जेड माइनस एक्स छो तो जेड माइनस एक्स ही थे और जेड माइनस वाई के लिखब माइनस वाई प्लस जेड एखान माइनस सैन टे कमन नेब तेल हो जाए वाई माइनस जेड वाई माइनस जेड बस माइनस सैन टा आगे चले आसार पावर के लिए लसय करते हैं तेल पावारे बस एक्स माइनस वाई कारण देखो एक्स माइनस वाई दोटो जैगे रोज है जेड माइनस एक्स टाओ देखो दोटो जैगे रोज है एखे रोज है एक और एखे रोज है एक बस वाई माइनस जेड दोटो जैगे रोज है लसय गले कि देखो एक्स माइनस वाई और जेड माइनस एक्स केटे जाए तेल कत पड़े थक वाई माइनस जेड आगे छिल माइनस और वाई माइनस जेड बस लो माइनस दिए एखे देखो वाई माइनस जेड टा कैंसल हो जाए और एक्स माइनस वाई कैंसल होते पड़े थक जेड माइनस एक्स तेल लिखब जेड माइनस एक्स माइनस दिए बस जेड माइनस एक्स टा कैंसल हो वाई माइनस जेड टा कैंसल हो एक्स माइनस वाई पड़े थक लाइने ब्रैकेट ओपेन करते हैं तेल बस एर पावारे नीचे पोर्शन जा तई थक अर्थात एखान लिखे देव एक्स माइनस वाई जेड माइनस एक्स वाई माइनस जेड माइनस सैन ट भेतरे माल्टिप्लाई हो जाए माइनस वाई प्लस जेड प्लस एक्स प्लस वाई हो जाए एखे प्लस एक्स माइनस एक्स कैंसल करा जाए माइनस वाई प्लस वाई कैंसल करा जाए प्लस जेड माइनस जेड कैंसल करा जाए तेल पड़े थक जिरो जिरो बाई सामथिंग जिरो तलाय जाई थक ना क्या पुरोटाई जिरो हो जाए ए टू दि पावर जिरो हो जाए ए टू दि पावर जिरो मैं तरह भैल्यूटा हे एक ये प्रूफ करते हतो नेक्स्ट क्वेश्चन बोले दिए एक्स प्लस जेड इक्ल टू टू वाई और बी स्क्वायर इक्ल टू ए सी एखान प्रूफ करते दिए ए टू दि पावर वाई माइनस जेड बी टू दि पावर जेड माइनस एक्स सी टू दि पावर एक्स माइनस वाई इक्ल टू वन ये प्रूफ करते हैं तो क्यों करब देखो ये देवा छो एक्स प्लस जेड इक्ल टू टू वाई देखा तो लेखा जाते परे एक्स प्लस जेड इक्ल टू वाई प्लस वाई तो हमें एखंड लिखते परि एक्स माइनस वाई इक्ल टू वाई माइनस जेड हमें एक वाई के साइड चेंज कर लखन के जेड टे साइड चेंज कर लगे गिवेन छो एल एच एस से लिखब तो ये कि बैरिए देखो एक्स माइनस वाई इक्ल टू बैरिए गो वाई माइनस जेड तो हमें एक्स माइनस वाइर जगह लिखते परि वाई माइनस जेड तेल हो जाए ए टू दि पावर वाई माइनस जेड जे रखम छो सरकम रही बी टू दि पावर जेड माइनस एक्स जे रखम छो सरकम रही सी एक्स माइनस वाइर जगह लिखब वाई माइनस जेड एबार देखो ये दुटोर पावर सेम हो गए तो लेखाई देते ए सी होल टू दि पावर वाई माइनस जेड जेहेतु ये दुटोर पावर सेम हो गए बीटा जे रखम छो सरकम रही तो यह गिवेन छो ए सी इक्ल टू बी स्क्वायर ए सी इक्ल टू बी स्क्वायर गिवेन छो तो ए सी एर जगह बी स्क्वायर लिखे दीते बी स्क्वायर और पावर छो वाई माइनस जेड इंटू बी टू दि पावर जेड माइनस एक्स हमें ए सी एर जगह शुधुमात्र बी स्क्वायर लिखे तो पावर माल्टिप्लाई हो जाए टू वाई माइनस टू जेड इक्ल टू इंटू दिए बस बी इंटू जेड माइनस एक्स तो एखान लेखाई जो पे बी एर पावारे बस टू वाई माइनस टू जेड प्लस जेड माइनस एक्स जेहेतु दुटो माल्टिप्लाई से पावरगुलो के जोग कर दिए टू वाई माइनस टू जेड प्लस जेड माइनस एक्स हमें एखान जो जोग वियोग करी तेल हो जाए टू वाई जे रखम छो सरकम बस माइनस टू जेड और प्लस जेड वियोग हो जाए तेल बस माइनस जेड माइनस एक्स तेल बस बी टू दि पावर टू वाई माइनस टाइम कमन नीले हो जाए जेड प्लस एक्स तो जेड प्लस एक्स इक्वल टू प्रथम गिवेन छो टू वाई तो जगह लिखे दीते टू वाई बेपार बोझ जैगाटा जेड प्लस एक्सर जगह टू वाई बसाल और एक टू वाई प्रथम ही छो तेल बी टू दि पावर टू वाई माइनस टू वाई इक्वल टू हो जाए जिरो बी टू दि पावर जिरो हो जाए और बी टू दि पावर जिरो मैं वन बस आशा करी अंक बुझते पे जदि को जगह डाउट थे तेल भिडियो के एक बार बैक कर देखे नाओ नेक्स्ट क्वेश्चन एर एक वैल्यू गिवेन रही है बी एर एक वैल्यू गिवेन रही है और सी एर एक वैल्यू गिवेन रही है प्रूफ करते दिए ए टू दि पावर किऊ माइनस आर बी टू दि पावर आर माइनस पी सी टू दि पावर पी माइनस किऊ इक्ल टू एक तो क्यों करब देखो एर जगह जो वैल्यूटा देवा छो से एल एच एस ए बसिए देव बी एर वैल्यूटा सी एर वैल्यूटा एक ही रकम भाव बसिए देव हमें प्रथम एल एच एस टा नहीं क्या करीच एस एम देखाते हैं एक तो एर जगह वैल्यू बसाले कत हो एक्स वाई टू दि पावर पी माइनस वन और बहरे प्रथम गिवेन छो किऊ माइनस आर बर जगह वैल्यू बसाले कत हो एक्स वाई किऊ माइनस वन बहरे प्रथम पावर छो आर माइनस पी
सी एर जगह भैलू बसाले कत हो एक्स माइनस वाई आर माइनस वन पावारे बस बाहर छिल पी माइनस किऊ हमें ए बी सी एगुलो जगह भैलू बसिए एक्सर पावारे एक बार बस किऊ माइनस आर वाइर पावारे बस किऊ माइनस आर तो लिखब एक्सर पावारे किऊ माइनस आर वाइर पावारे हो जाए पी माइनस वन इंटू किऊ माइनस आर एक ही रकम भाव एक्सर पावारे बस माइनस पी और वाइर पावारे बस किऊ माइनस वन इंटू आर माइनस पी अब परेरटाते बस एक्सर पावारे पी माइनस किऊ वाइर पावारे बस माइनस वन इंटू पी माइनस किऊ बट एक्सर पावरगुलो के एक साथ लिखी एक्सर पावरगुलो के जोग कर दीची जेहेतु मल्टीप्लाई रही है तेल बस किऊ माइनस आर प्लस आर माइनस पी प्लस पी माइनस किऊ वायर पावरगुलो के जोग कर दीची तेल कत है वायर पावारे बस पी माइनस वन किऊ माइनस आर प्लस दिए बस किऊ माइनस वन आर माइनस पी प्लस आर माइनस वन पी माइनस किऊ एक्चुअलि देखो इटार संगे एट माल्टिप्लाई छिलो तार संगे आबार एटा माल्टिप्लाई छिलो ताई पावरटार संगे ये पावरटाके जोग कर देवा होच्छे आबार तार संगे ये पावरटाके जोग करा होच्छे आमरा प्रथमेई बोलेछिलाम जे सूचके माल्टिप्लाई थाकले पावरगुलो जोग हो जाए ठीक है देखो माइनस आर प्लस आर केटे जाबे माइनस पी प्लस पी केटे जाबे माइनस किऊ प्लस किऊ केटे जाबे ताहले हो जाच्छे एक्स टू दि पावार जिरो एटाके माल्टिप्लाई करते हबे ताहले पी एर संगे किऊ माल्टिप्लाई करले हबे पी किऊ माइनस वन संगे किऊ माल्टिप्लाई कर ले माइनस किऊ एक ही रकम भाव माइनस आर संगे पी माल्टिप्लाई कर ले माइनस पी आर वन संगे माल्टिप्लाई कर ले प्लस आर पॉइंट थे कत है देखो किऊर संगे आर माल्टिप्लाई कर ले किऊआर किऊर संगे पी माल्टिप्लाई कर ले माइनस पी किऊ सेम भाव आर संगे माइनस वन माल्टिप्लाई कर ले माइनस आर माइनस पी एर संगे माल्टिप्लाई कर ले प्लस पी पॉइंट थे कत है आर संगे पी माल्टिप्लाई कर ले पी आर किऊर संगे माल्टिप्लाई कर ले किऊ आर माइनस संगे पी माल्टिप्लाई कर ले माइनस पी माइनस वन संगे किऊ माल्टिप्लाई कर ले प्लस किऊ एखे देखो सबका कैंसल हो जाए माइनस किऊ प्लस किऊ कैंसल हो जाए माइनस पी प्लस पी कैंसल हो जाए प्लस किऊआर माइनस किऊआर रही है प्लस पी आर माइनस पी आर रही है प्लस पी किऊर संगे माइनस पी किऊ रही है प्लस आर संगे माइनस आर रही है तेल एक्स टू दि पावर जिरो तो प्रथम ही तर संगे हो गल वाई टू दि पावर जिरो दोटो भैलूटाई है एक ये प्रूफ कर आरईचएसे नेक्स्ट क्वेश्चन देखो एक्स टू दि पावर वन बाई ए इक्वल टू वाई टू दि पावर वन बाई बी इक्वल टू जेड टू दि पावर वन बाई सी एट गिवेन रोचे और बोलते एक्स वाई जेड इक्वल टू वन तेल प्रूफ करते दिए ए प्लस बी प्लस सी इक्वल टू जिरो इन्हें देखो एक्स टू दि पावर वन बाई ए इक्वल टू वाई टू दि पावर वन बाई बी इक्वल टू जेड टू दि पावर वन बाई सी गिवेन छो এটা ইকুয়াল টু আমি কে ধরে নিচ্ছি তাহলে লেখা যেতে পারে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ইকুয়াল টু কে তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাবে কে টু দি পাওয়ার এ ব্যাপারটা বোঝো যদি কোনো একটা জায়গায় লেখা থাকতো রুট ওভার এক্স ইকুয়াল টু দুই তাহলে আমরা কী করতাম এক্স ইকুয়াল টু দুইয়ের স্কোয়ার করে দিতাম তো অ্যাকচুয়ালি দেখো কী হলো এখানে রুট ওভার এক্স ছিল তাহলে বলাই যেতে পারে যে এক্সের পাওয়ারে হাফ ছিল রুট ওভার এক্স মানে এক্সের পাওয়ারে হাফ ছিল এটা ইকুয়াল টু গিভেন ছিল তো পরের লাইনে আমরা কী করেছি এক্স ইকুয়াল টু এ পাশে দুই করে দিয়েছিল রুট ওভার এক্স ইকাল টু দুই তাহলে এক্স ইকাল টু হয়ে যাচ্ছে দুয়ের স্কোয়ার তো রুট ওভার এক্সের মানেটা কী রুট ওভার এক্সের মানেটা হচ্ছে এক্সের পাওয়ারে হাফ সেটা ইকাল টু দেওয়ার হচ্ছে দুই তাহলে এক্স ইকাল টু হয়ে যাচ্ছে কত দুয়ের স্কোয়ার পাওয়ারে যেটা ছিল সেটা এ পাশে উল্টে যায় এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে তো সেই সেই লজিকটাকে আমরা এখানে অ্যাপ্লাই করেছি তো এখানে দেখো এক্সের পাওয়ারে ছিল ওয়ান বাই এ তো তাহলে হয়ে যাবে কের পাওয়ারে এলে এ তো একই রকমভাবে ওয়াইয়ের পাওয়ারে ছিল ওয়ান বাই বি সেটা ইকুয়াল টু কে ছিল তাহলে ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে কে টু দি পাওয়ার বি একই রকমভাবে জেডের পাওয়ারে ছিল ওয়ান বাই সি এটা ইকুয়াল টু কে গিভেন ছিল তাহলে জেড ইকুয়াল টু হয়ে যাবে কে টু দি পাওয়ার সি এনে আরেকটা জিনিস গিভেন ছিল বলছিল যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান তাহলে আমরা এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান যে গিভেন রয়েছে এক্সের জায়গায় ভ্যালু বসাবো এক্সের জায়গায় বসবে কে টু দি পাওয়ার এ ওয়াইয়ের জায়গায় বসবে কে টু দি পাওয়ার বি জেডের জায়গায় বসবে কে টু দি পাওয়ার সি ইকুয়াল টু হয়ে যাচ্ছে ওয়ান আর যখন তিনটে মাল্টিপ্লাই রয়েছে আমরা বলেছিলাম যে পাওয়ারটা যোগ হয়ে যেতে পারে তাহলে বসবে এ প্লাস বি প্লাস সি ইকাল টু হয়ে যাচ্ছে ওয়ান তো ওয়ান মানে তো আমরা বলতেই পারি যে কোনো কিছুর পাওয়ারে জিরো বসতে পারে তাহলে আমরা ওয়ানের জায়গায় লিখবো পরের লাইনে কে টু দি পাওয়ার জিরো আশা করি বুঝতে পেরেছো কারণ আমরা জানি যে কোনো কিছুর পাওয়ারে জিরো থাকলে তার ভ্যালুটা হয়ে যায় এক তো তাই জন্য আমরা একের জায়গায় লিখলাম কে টু দি পাওয়ার জিরো এবার দেখো কে কে ক্যান্সেল হয়ে যাবে তাহলে বসবে এ প্লাস বি প্লাস সি ইকাল টু হয়ে যাচ্ছে জিরো
आशा करी कोनो रकम डाउट नहीं। एखाने एक्स वाई जेड इक्वल टू वन गिवेन छिलो, तो एक्सर जगह बसिए के टू दि पावर ए, वाइर जगह बसिए के टू दि पावर बी, जेडर जगह बसिए के टू दि पावर सी, मल्टीप्लाई करार समय पावर जोग हो जाए तई सबका प्लस हो गए। ये इक्वल टू वन गिवेन छिलो तो वन जगह बसानो ही होते के टू दि पावर जिरो, कारण कोनो किछुर पावर जिरो थाकले तार भ्यालूटा हच्छे एक, के कैंसल हो जाए ए प्लस बी प्लस सी इक्वल टू हो जाए जिरो। एटाई आमादेर प्रूफ करते देया हयेछिलो। नेक्स्ट क्वेश्चन देखा जाक। नेक्स्ट क्वेश्चने बोलछे ए टू दि पावर एक्स इक्वल टू बी टू दि पावर वाई इक्वल टू सी टू दि पावर जेड, एवं बोले देया रयेछे ए बी सी इक्वल टू वन, ताहले प्रूफ करते हबे एक्स वाई प्लस वाई जेड प्लस जेड एक्स इक्वल टू जिरो। तो देखा जाक किरकम भावे करा जाए। तो देखो जेटा गिवेन छिलो सेटा इक्वल टू आमी के धरे नेब, ताहले लेखाई दिते पारे ए टू दि पावर एक्स इक्वल टू के, ताहले ए इक्वल टू हो जाबे के टू दि पावर वन बाई एक्स। এই লজিকটা আমি কিছুক্ষণ আগেই বললাম, কারণ এখানে এর পাওয়ারে এক্স ছিল তো এ পাশে এটা উল্টে যাবে ওয়ান বাই এক্স হয়ে যাবে। একই রকমভাবে বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কে ধরে নিতে হবে, তাহলে বি ইকুয়াল টু হয়ে যাবে কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই, সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু হয়ে যাবে কে, তাহলে সি ইকুয়াল টু হয়ে যাবে কে টু দি পাওয়ার ওয়ান বাই জেড। এবার আমাদের এ বি সি ইকুয়াল টু ওয়ান দেওয়া ছিল, তাহলে এ বি সি এই এ আর বি আর সি এর জায়গায় আমি ভ্যালুটা বসিয়ে দেবো, এর জায়গায় বসবে কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, বিয়ের জায়গায় বসবে কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই, সি এর জায়গায় বসবে কে টু দি পাওয়ার ওয়ান বাই জেড। এটা ইকাল টু হয়ে যাচ্ছে ওয়ান, সবকটা যেহেতু মাল্টিপ্লাই করা ছিল তো সে কারণে প্লাস হয়ে যাবে, এটা কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড হয়ে যাবে, এটা ইকাল টু হয়ে যাচ্ছে ওয়ান। এবার এটাকে যেরকমভাবে ভগ্নাংশে যোগ করে সেরকম করবো, এক্স ওয়াই জেড, এখানে বসবে ওয়াই জেড, এখানটা বসবে জেড এক্স, এখানটা বসবে এক্স ওয়াই, ইকাল টু ওয়ান ছিল তো ওয়ানের জায়গায় আমরা লিখতেই পারি কে টু দি পাওয়ার জিরো, কারণ আমরা জানি যে কোনো কিছুর পাওয়ারে জিরো থাকলে সেটা ভ্যালুটা এক হয়ে যায়, তো সেখানে আমরা লিখেছি কে এর পাওয়ারে জিরো, তো কে কে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে কত এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স বাই এক্স ওয়াই জেড ইকাল টু হচ্ছে জিরো, তাহলে এখান থেকে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকাল টু হয়ে যাচ্ছে জিরো। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল। আশা করি বুঝতে পেরেছো যেটা গিভেন ছিল সেটা ইকাল টু কে ধরেছিলাম, সেখান থেকে এর ভ্যালুটা বার করলাম, বি এর ভ্যালু বার করলাম, সি এর ভ্যালু বার করলাম। আরেকটা জিনিস গিভেন ছিল এ বি সি ইকাল টু ওয়ান, এর এর জায়গায় বি এর জায়গায় সি এর জায়গায় ভ্যালু বসিয়ে সলভ করলাম। এখানে দেখো কে এগুলো মাল্টিপ্লাই ছিল তো সেখানে কে এর পাওয়ারগুলো প্লাস হয়ে গেছে, তারপরে এগুলোকে যোগ করা হয়েছে, এখানে ওয়ান ছিল ওয়ানটাকে আমি লিখেছিলাম কে টু দি পাওয়ার জিরো, কে কে ক্যান্সেল হয়ে যাবে, তো সেখান থেকে সলভ করেই বেরোলো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকাল টু জিরো। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল। আজকের ভিডিওটা এখানে স্টপ করছি, এর পরবর্তী অন্য কোনো একটা ভিডিওতে এই চ্যাপ্টারে এক থেকে তিন নাম্বার অবধি অঙ্কগুলোকে নিয়ে একটু আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ভিডিওটাকে লাইক করো, আর যারা এই চ্যানেলে প্রথমবার দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। ধন্যবাদ।